আমার প্রাণের বিবি নবীজি বলেছেন সলা তুমি ফেতাহুল জান্নাত নামাজ নাকি জান্নাতের চাবি ও মুসলমান এবার বিবিকে বলছেন নামাজ পড়বা না রে বিবি বিবি বলে স্বামী গো কে বলেছে নামাজ জান্নাতের চাবি বিবিকে ডাক দিয়া বলা বিবি রে দয়ার নবীজি বলেছে নামাজ হলো জান্নাতের চাবি বিবি একটা ডাক দিয়া বলে স্বামী দয়ার নবী যদি বলে নামাজ জান্নাতের চাবি আজকে থেকে কথা দিলাম গো স্বামী আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনামানিকেরা ও গো আমার ভাইজানেরা এবার দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করে দিলখানা নরম করে দিবেন বাবা কষ্টের বায়ান আপনাদের সম্মুখে তুলে ধরলাম ও মুসলমান ও গো আমার কালেমার ভাইয়েরা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল এই দুনিয়াটা কিছুই না একদিন কবরে চলে যেতে হবে ভাই ওরে মুসলমান যুবক এবার দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করে জীবনে কোনো দিন নামাজ কাজা করে না এই আব্দুল্লাহ আনসারী তার বিবি দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করে গো এক অক্ষ নামাজ কাজা করে না এমন সমাজে মসজিদে একটা সরগোল পেকে গেল মসজিদে একটা আলোচনা হতে লাগলো কি আলোচনা হতে লাগলো আলোচনা হচ্ছে এটাই যে আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না আলোচনা চলছে হিন্দি মিন টাইমে আমার দয়ার নবী আমার মায়ার নবী ওই জায়গায় হাজি ওই জায়গাতে গিয়া এবার নবী আমার ডাগা ও নবী বলছে সাহাবারা রে কিসের আলোচনা করো রে সাহাবা সাহাবা গা সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি আপনার একজন সাহাবি যার নাম হলো আব্দুল্লাহ আনসারী ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী নবী বলছেন সাহাবারা রে ওরা সমালোচনা করিও না আমি নবী তদন্ত করে দেখব ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো টুক 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 করে বাবা দয়ার নবী আমার মায়ার নবী আমার দরদি নবী আমার এতিম নবী বাবা ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়া হাজি দরজা থেকে একটা ডাক দেয় দরজা থেকে একটা ডাক দেয় দরজা থেকে বাবা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভিতরে কে আসো ও বাবাজি সালাম দেয় এখান থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা নিয়া দরকার আছে কোন মুসলমান যদি কোন মুসলমানের বাড়িতে যায় কোন মুসলমান যদি কোন অন্য মানুষ বাড়িতে যায় তার বাড়িতে ডাইরেক্ট প্রবেশ করা না তার বাড়ির বাইরে থেকে সর্বপ্রথম হচ্ছে সালাম দেওয়া জোরে বলে সুবহানাল্লাহ হে মুসলমান যুবক হে ভাইরা আবার শোনা মানি আমরা যদি পরের বাড়িতে যাই কারো বাড়িতে যাই আমরা প্রথমে সালাম দিই না কি করি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলে দিবে আপনি হক আছেন না বাতিল আছেন ও মুসলমান আমার নবীর আদর্শ যার ভিতরে নাই সে কোনোদিন হক হতে পারে না আল্লাহ কোরআনে বলছেন যা পদ কানা لكم في رسول الله أسوة حسنة أمر الله دعاك يا بني যে বান্দা রে সৃষ্টি জগতের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ
কার কি আদর্শ কার আদর্শ দেখে আমরা চলাফেরা করব দুনিয়া করব বাবাজি এই কোরআন শরীফে আমার আল্লাহ বলে দিয়েছেন যে সব চাইতে উত্তম আদর্শ হলো আপনার আমার নবীর আদর্শ জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর আদর্শতে আমাদের যুবকেরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া ভাই মা-বাবা প্রথম থেকে যদি বাবা এই শিক্ষা দিত যে ভাই বেটা যা মসজিদে যা দু থাপ্পড় যদি লাগাতো আমরা যেমন স্কুলে না গেলে আমরা মারপিট করি না ভাই বাচ্চা যদি স্কুলে না যায় ওকে শাসন করি না করি না মসজিদে যাওয়ার জন্য কতদিন করেছেন মাদ্রাসায় যাওয়ার জন্য কতদিন করেছেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই আমি আপনাদের দুশমন না আপনার খোদার কসম গিরা বলছি বাপ যদি আপনার সন্তান কাল কিয়ামতের মাঠে আটকা পড়ে যায় যদি আপনার সন্তান যদি জাহান্নামের আসামি হয় আপনাকেও আপনাকে আটকিয়ে দিবে আপনার সন্তান কারণ আপনার সন্তান বলবে যে আল্লাহ আমার বাপ অন্য কাজের জন্য আমাকে শাসন করেছে আমাকে বেতের বাড়ি মেরেছে কিন্তু আল্লাহ গো আমার বাপ জীবনে কোনোদিন মসজিদে যাওয়ার জন্য আমাকে একটা বেতের বাড়ি মারেনি একটা আমাকে থাপ্পড় মারেনি একটা চোর মারেনি আমার মা কোনোদিন আমাকে বলেনি সেদিন কি করবেন অনেক বাপ আছে দেখবেন বাপে কোলে কোলে নিয়ে যায় বেটাকে বা এই দুই কোলকে চাইছে একবার চুল কাটাছে এরকম বাপ আছে না ভাই হ্যাঁ এই চুল কাটার ভিতরে সুন্নতি চুল কাটা আছে ভাই এই চুল যে আমরা কাটি মাথার চুল এটাও একটা নবীর আদর্শ মোতাবেক চুল কাটা আছে ভাই যেটাকে বলা হয় সুন্নতি চুল কাটা হুজুর এইটাকে সুন্নতি চুল কাটা বলা হয় কিন্তু সেই সুন্নতি চুল কাটাই বৃদ্ধা আঙ্গুলি দেখায়া সেলুনে যাচ্ছে চুল কাটার কাছে যাওয়ার পরে চুল কাটা বলা ভাইকে বলছে আমাকে বান্দর কাট দেন নাহলে হনুমান কাট দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাচ্ছে এখন কি ভাই কথা মিথ্যা বলছি আল্লাহর দেওয়া রং রং পছন্দ হয় না গো ভাই আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না তাই বলে যারা মেহেদি করে তাদের কথা বলছি না ভাই মেহেদি যারা করে তাদের কথা বলছি না দেখবেন অনেকে দাড়িতে মেহেদি করে চুলে মেহেদি করে না এটার কথা বলছি না কিন্তু দেখবেন যুবকদের ভিতরে কিছু ছেলে কিছু যুবক সব যুবক না এখানে যে যুবকগুলো বসে আছে পাগলের মতো বসে আছে এরাও তো পার্থক এদের তো মন চাই বেগানা নারীর সাথে ঘোরাঘুরি করতে এদের তো আনন্দ ফুর্তি করতে মন চাই কিন্তু বসে আছে পাগলের মতন এরা পাগল না পাগল হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগুলো ওই সমস্ত আপনার যুবকগুলো এই ব্যক্তিগুলো আল্লাহর দেওয়া রংটা পছন্দ হয় না বাবা দেখবেন কুকুর লেজের মতন রং করে রাস্তা দিয়ে ঢং করে ঘুরে বেড়ায় মোটরসাইকেল নিয়ে নিজেকে মনে করে আমি খুব হ্যামসামে হাই তার ভিতর ভিতর প্যান্টের ভিতর আমার খানি খেল দেখা খাবার খাবার থাকে দুই হাঁটুর কাছে থাকে না ভাই হ্যাঁ এই দুই হাঁটুর কাছে থাকে এই দেখবে এমন প্যান্ট পরবে যে বাবাজি আমার সোনা মানিকের এমন প্যান্ট পরবে যে বসতে গেলে বাবা বাবা পেছন দিয়ে সব দেখা যায় সামনে দিয়ে আবার নামতে নামতে নামিয়ে যায় কি হয় না এরকম ভাই কি মিথ্যা বলছে ভাই বলেন না তো মিথ্যা বলছে হে মুসলমান যুবক ভাই শোনা আজ মরে গেলে রে ভাই তোমার স্টাইল কোন সব পড়ে থাকবে সব তোমার স্টাইল তিন খানা মাত্র সাদা কাফন দিবে কথা ঠিক না ঠিক বাবা পুরুষদের জন্য দেওয়া হয় তিন খানা আর নারীদের জন্য দেওয়া হয় বাবা পাঁচ খানা এর বেশি আর কিছু না কবি আমার বলছেন তিন কাপড়ের এ প্যাকেট তো ভাষা খুঁজে
ناہی پائی وے مسلمان بھائی আজরাইল কে দেখা মাত্রই আমাদের জান শুকিয়ে যাবে কত আমরা চেষ্টা করব কিন্তু ভাই রে আমাদের হাত নড়ানোর চেষ্টা করব চোখ নড়ানোর চেষ্টা করব তারপরেও কোন রকমের আমাদের শক্তি চলবে না হাত থাকবে হাতের কাজ থাকবে না পাও থাকবে পায়ের কোন কাজ থাকবে না আমার নবী আপনার নবী ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দিচ্ছেন নাকি ভাই سبحان الله একজন বোন আমার 500 টাকা দিয়েছে তার আব্বা মায়ের জন্য আল্লাহ গো তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বোনকে আমার বেশি বেশি দান করার মত তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন বাবারা আমার সোনামা নিগেরা নবী আমার একবার দুইবার তিনবার বাবা সালাম দিলেন সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো সালামের উত্তর আসলো না সালামের কোনো জবাব এমন সময়তে আমার নবী বাড়ির দরজা থেকে বাবা ব্যাগ চলে আসছে ঘুরে চলে আসছে ইন দি মিন টাইমে বিবি গিয়া স্বামীকে ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো দয়ার নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী ও গো আমার স্বামী গো একটা কথা বলি আপনি তাড়াতাড়ি করে যান আজকে যদি আজ নবীর মনে যদি একটু আঘাত লেগে যায় নবীর মনে যদি একটু কষ্ট লেগে যায় ও গো স্বামী আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো স্বামী আমাদের নামাজ সব নষ্ট হয়ে যাবে গো স্বামী আপনি তাড়াতাড়ি করে যান এবার বাবা আব্দুল্লাহ আনসারী আপনার দৌড়াতে আরম্ভ করলো বেরিয়ে দেখে নবী আপনার আমার নবী অনেকটা পথ চলে গেছে আব্দুল্লাহ আনসারী দৌড়াই পিছন থেকে ডাকা যায় না রে বাবা উনি আমাদের এমন নবী গো আমাদের এমন দরদি নবী পিছন থেকে ডাকা যায় না এবার নবী আমার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী বাবা দৌড়াচ্ছে কাছে গিয়ে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আব্দুল্লাহ আনসারী হাজির হয়ে গেছি গো নবী নবী বলেন আব্দুল্লাহ আনসারী রে ওরে আমার আব্দুল্লাহ আনসারী শোনো তুমি এমন কোন বিপদের ভিতরে ছিলে গো আব্দুল্লাহ আনসারী তোমার গেটে আমি পর পর তিনবার সালাম দিয়েছি সালামের জবাব কেন দিলা না আব্দুল্লাহ আনসারী বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও গো নবীজি আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী আপনি একদিন বায়ান করেছিলেন গো নবী আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ নাকি জান্নাতের চাবি ও গো নবীজি সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী এক অক্ত নামাজ আমরা কাজা করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তবে নবীজি আমি এমন একটা গরিব মানুষ গো নবী আমি এমন একটা গরিব মানুষ গো নবী আমার বাড়িতে ভালো মাত্র একখানাই কাপড় ওই এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী কোনদিন নামাজ কাজা করি না মসজিদে যখন আজান হয় নবী গো আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই আর আমার বিবিকে ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়েছি গো নবী ওই গর্তের ভিতরে বসে রেখে দিয়া আমার বিবিকে ঘরের ভিতরে গর্তে বসে রেখে দিয়া আমি তাড়াতাড়ি করে মসজিদে যাই মসজিদে তাড়াতাড়ি নামাজ আদায় করার পর স্বামী গো নবী গো
মসজিদে আমি তাড়াতাড়ি নামাজ আদায় করে তাড়াতাড়ি বাড়িতে যাই আমি গর্তের ভিতরে বসে যাই আর আমার বিবিকে ওই কাপড়টা দিয়ে দিই আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে আপনি যখন সালাম দিবেন গো নবী আমি দয়ার নবীর সালামের আওয়াজ শুনতে পাই গো নবী কিন্তু ওই অবস্থায় আপনার মত নবীর আমি সালামের জবাব দিতে পারিনি নবী বললেন আব্দুল্লাহ আনসারী রে এত কষ্টের জীবন ওই আব্দুল্লাহ আনসারী চলো তোমার যে গর্তটা করেছো ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি বাবা নবী আমার গিয়া দেখছেন ওই গর্তটা এত গভীর ছিল এত গভীর ছিল বাব ওই গর্তের ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান আমার যুবক ভাইরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে গো কোনদিন নামাজ কাজা করে না আর আমাদের শোকেস ভর্তি করা কাপড় আমাদের শোকেস ভর্তি করা কাপড় আমরা নামাজ পড়ি না মুসলমান দরদি আমার ভাইরা বাড়িতে যদি কোনো মেহমান আসে ইনদিন টাইমে নবী একটা ডাক দিয়া বলেন আব্দুল্লাহ আনসারী রে ওরে আমার আব্দুল্লাহ আনসারী আমি নবী বলে গেলাম রে যে তোদের জান্নাতের চাবি আদায় হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান বাড়িতে যদি কোনো মেহমান আসে বাড়িতে যদি কোনো কুটুম আসে সে যখন বাড়ি থেকে বিদায় নিবে ইনদিন টাইমে বাড়ির কোনো মানুষ তাকে একটু আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবীকে যখন আপনার সামনে নবী যখন চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারী আমার নবীকে আগিয়ে দিতে যাচ্ছেন যেতে 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 বাপ নবী আমার নজর করে দেখছেন দুইটা ছোট ছোট বাচ্চা দুইটা ছোট ছোট কলেজার টুকরা নয়নের পারা গো এটা খেজুর গাছের সাথে বাঁধা এটা খেজুর গাছের সাথে বাঁধা আমার দরদি নবী আপনার নবী ডাই দিয়া বলে বাবা তোমাদের বাড়ি কোথায় তোমরা কারা গো তোমাদের এই হালাত কেন তোমাদেরকে গাছের সাথে বাঁধা কেন বাচ্চা দুটা দুই চোখের পানি চেঁচিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী আমরা দুনুম ভাই আজ তিন দিন হয়ে গেল গো নবী আমাদের পেটে কোনো খাবার যায়নি আমাদের পেটে কোনো খাবার যায়নি গো নবী গো নবীজি খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী গো এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম এই অপরাধে এই অপরাধে এই খেজুরের মালিক একইভূতি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে নবী ডাক দিয়া বলেন বাবা তোমাদের আব্বা জানার নাম কি তোমাদের বাবার নাম কি বাচ্চা যারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি দয়ার নবী মায়ার নবী গো আমাদের আব্বা আর কেউ না আমাদের আব্বা আপনার পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন যুবক ভাইরা একটু মনখানা দিলখানা নরম করে মনোযোগ সহকারে যদি মনে থাকে আপনাদের যে দুই স্বামী স্ত্রীতে বাবা ইয়া কাপড়ে নামাজ পড়ে কোনদিন নামাজ কাজা করে না তার দুইটা সন্তান তিন দিন পর্যন্ত পেটে খাবার দিতে পারেনি রে বাবা খোদার যন্ত্রণা বাচ্চা
সহ্য করতে না পেরে এক ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছে খাওয়ার কারণে ওই ইহুদি বাচ্চা দুটাকে গাছের সাথে বেঁধে রেখেছে এরপর বাবা নামাজ ছাড়ে না আর আমাদের খাবারের কোনো অভাব নাই আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই এরপরও আমরা নামাজ পড়ি না মুসলমান দরদি যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা খালা গো শোকে জানাজার হাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল ফিরে সবাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে ভাই তোমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না জোরে বলবে সুবহানাল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد هر دم زبان سر کالو ক্ষমা পাইবার আশা নাই আমার ওরে আমরা বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার খাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন হে দয়ার নবী মায়ার নবী গো আপনি আমাদের জীবনের জীবন এ দেখে নবীর মাঝে যায়া ভাগবতী হলেন আদি যায়া জীবন যৌবন সফল নবীর পায় ওরে ধন দৌলত চাহিল শফিয়া দিল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আমাদের হাতে করা পায়ে বেরিয়ে আমরা আশাশমি ফেরামারি আপনার কোটে নবী যাবি নিচে এসি আমাদের হাতে করা পায়ে বেরিয়ে আমরা আশাশমি ফেরামারি আপনার কোটে নবী যাবি নিচে এসি আর রহমান দয়া করে ঠাই দিয়েন গয়া মাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি محمد صلى على محمد
صلوا على محمد هر دم زبان شرکالو پاک نام محمد هر دم زبان شرکالو شفیع صلى الله عليه وسلم بابر امر جبل ভাইرا ও গোমার পর্দার আড়ালের মা খালা নবী যখন ওই অবস্থা দেখলো বাবা একটা দূর মেরে মায়ার নবী দয়ার নবী মসজিদের নববীতে হাজির নবীর দুই চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে অঝর নয়নে পানি ঝরছে সাহাবার একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে ও গো নবীজি আবে ইজরতের রাত্রিতে গো নবী আমি একবার নয় দুইবার নয় তিনবার সাপের দংশন খেয়েছি এরপরও আপনাকে আঘাত করতে আমি দিইনি ও গো নবীজি আমি আর হাজারো বার আমি সাপের দংশন খেতে যাই এরপরও নবী গো এরপরও আপনার চোখের পানি দেখতে চাই না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান দরদে আমার ভাইয়েরা ও গো আমার পর্দার আড়ালের মা খালা এই দুনিয়াটাকে সইনা না মুমিন হযরত উমর ফারুক ও বাবা তরবারি উলঙ্গা তরবারি বের করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার বলেন গো নবী কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী আমি উমর এখন আমি বেঁচে আছি একই তরবারিতে তার গর্দান থেকে মাথাটা আলাদা করায়া দিব নবী আমার বলছেন উমর গো ওই উমর আজকে তোমার দরবারে দিয়ে আমার চোখের পানি বন্ধ করা যাবে না উমর গো আজকে তরবারে দিয়ে আমার চোখের পানি বন্ধ হবে না তবে উমর একটা কথা বলি আমার উসমানে গনি কয়ে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবা দাঁড়িয়ে আপনার চলে আসছেন এসে সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী আমার উসমানে গনিকে ডাক দিয়া বলে উসমানে গনি গো ওই দেখো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী তার দুইটা ছোট ছোট বাচ্চা খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ও গো আমার উসমান গনি এক ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল এর কারণে এই অপরাধে ও গো উসমান আমার ওই সাহাবীর দুই সন্তানকে খেজুর গাছের সাথে বাঁধিয়ে রেখেছে বাবার আমার সোনা মানিকেরা আমার পর্দার আড়ালের মা খালা গো উসমান গনি নবীকে কতটা মোহাব্বত করে নবীকে কতটা ভালোবাসে নবীকে কতটা ইজ্জত করে নবীকে কতটা সম্মান করে একটা দৌড় দিয়া বাপ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে হাজির ইহুদিকে ডাক দিয়া বলে ইহুদি ভাই ও গো ইহুদি ভাই একটা কথা বলি শোনো ইহুদি ভাই আপনি যে খেজুর গাছের দুইটা বাচ্চা বেঁধে রেখেছো ওই দুইটা বাচ্চা যেই অপরাধে তাদেরকে বেঁধে রেখেছো বলো তোমার ওই একটা খেজুর গাছের দাম কত নেবেন ইহুদি ডাক দিয়া বলে উসমান গনি গো আমি তোমাদের কাছে
কাছে তোমার কাছে খেজুর গাছ বিক্রি করতে রাজি না ওসমান গনি একটা ডাক দিয়া বলেন ইহুদি রে আমার দয়ার নবীর চোখের পানি ঝরছে রে আমার দয়ার নবীর চোখের পানি ঝরছে তাড়াতাড়ি করে বল ওই খেজুর গাছের দাম কত নিবি আজকে যাহা চাইবি তাহাই পাইবি রে ওরে ইহুদি এরপরও আমার নবীর চোখের পানি দেখতে চাই না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি দেখছে এই তো একটা ভালো সুযোগ চলে এসেছে ইহুদি একটা ডাক দিয়া বলে উসমান গনি গো ও গো আমার উসমান ঠিক আছে তুমি 100 গাছের খেজুরের বাগানের দলিল তুমি আমাকে দিবা আর আমি একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দেব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলে ইহুদি ভাই ও গো ইহুদি ভাই আজ 100টা খেজুরের বাগান চাইলি রে শুধু আজকে যদি আমার নবীর চোখের পানির বদলায় যদি আমি উসমান গনির তুই জীবনটা চাইতি এরপরও আমার জীবনটা আমি দিয়ে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি আমার বলছেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দারুদ পড় দিবাহেশে জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এ নবীর দারুদ পড় দিবাহেশে আমার নবীর প্রেমে পাগল মিলে গো জোরে বলে সুবহানাল্লাহ ওরে ডাকো যদি যজমাহাল ডাকো যদি যজমাহাল মইয়া ওদা শেনি নবীর দারুন পড় দিবাহেশে আল্লাহুম্মা সল্লে সাইয়্যিদিনা মাওলানা শাফে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু সাল্লাম বাবাজি আমার সোনা মালিকরা এ মুসলমান যুবকেরা শোনো ভাই আজ আব্দুল্লাহ আনসারী সেও কবরে চলে যাবে এটাই চিন্তা কবর কি করে আলোকিত করব কবর কি করে আলোকিত করব আমার আল্লাহকে দয়ার নবীকে কেমন করে খুশি করব এটাই তাদের তামান্না এটাই তাদের বাসনা বাবাজি সে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে মাত্র একটাই কাপড় আর এক কাপড়ে বাপ দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে কোনোদিন নামাজ কাজা করে না আজ আপনার ঘরে আমার ঘরে শোকেস ভর্তি করা কাপড়
এরপরে আমরা নামাজ পড়ি না হায়রে ভাই কপাল পোড়া এ মুসলমান যুবক এ ভাইরা শুনেন আপনি যে আজকে ভাবছেন যে এই বাহাদুর কি সারা জীবন থেকে যাবে আজ আপনার যে এইদিকে মন নাই আপনার মনে লাগছে না আপনার মন লাগছে না কিন্তু ভাই অনেকেই দেখছি মোবাইলের পেছন থেকে সেলফি তুলছে মোবাইলে ছবি তুলছে ভাই গো কবরে গেলে কি আপনাকে ওই মোবাইলটা দিবে আরে মুসলমান যুবক মোবাইল তো কবরে দিবে না ইহা ছাড়া আল্লাহ না করুক ভাই জাহান্নামের আগুন এত কঠিন এত কঠিন দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরে কোনো অংশে যদি লেগে যায় তো ওই অংশটা পুড়ে আপনার ফুসকা পড়ে যায় এরপর ওখানে একটা ঘা হয় কিন্তু ব্রাদার ইসলাম আমার যুবক ভাইরা জাহান্নামের আগুন যদি আপনার শরীরের কোনো অংশে যদি লেগে যায় তো আপনার ফুসকা তো দূরের কথা বাবাজি সঙ্গে সঙ্গে আপনার কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে এত কঠিন আগুন এরপরও আজ আপনাদের দিল গলে না ভাই যুবক তোমাদেরকে আমার আল্লাহ পাক বলছে বান্দা বান্দা তুই ফিরে আয় আমি আল্লাহ তোর বড় আদর করে বড় মায়া করে তোকে আমি আশরাফুল মাখলুকাত করে আমি সৃষ্টি করেছি আজ সেই আল্লাহকে আপনি প্রাধান্য দেন না যে সৃষ্টি করেছে তার যে কতটা মায়া আপনার আমার মা বাবা আপনার আমার প্রতি যতটা মায়া এর চাইতেও কোটি 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 সহস্র কোটি গুণে আপনার আল্লাহর আপনার প্রতি মায়া বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ সেই আল্লাহর সাথে ভাই তোমার মাস্তানি সেই আল্লাহর সাথে তোমার নাফরমানি সেই আল্লাহর ওয়াজ সেই আল্লাহর কথা চলছে সেই নবীর কথা চলছে আর তুমি মোবাইলে সেলফি তুলছো যুবক রে একদিন তোর এই মোবাইল তোর সঙ্গের সাথে হবে না ভাই তোমার মতন কত যুবক দেখো গা ভাই হসপিটালে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে কথা ঠিক না ঠিক না হাজারো যুবক হলে পড়ে আছে শুধু আমাদের মহানগর না আজকে আপনি কলকাতা যান আজকে যত পিজি বলেন আর ইপিজি বলেন যাই বলেন না কেন কত নার্সিং হোম কত ডোমকুলের কত যে আপনাদের হসপিটাল সব বেড পাচ্ছে না বেড পাওয়া যাচ্ছে না বেড পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে আমার আল্লাহ পাক সুন্দরভাবে এখানে দাঁড়ানোর মতন শক্তি দিয়েছে আপনি সেই মোবাইল দিয়ে সেলফি তুলছেন ভাই যুবক সেদিন আজরাইল আসবে সেদিন মোবাইল তোমার কাজে লাগবে না যুবক রে আমার ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ওরে আমার বান্দা আমি তোর আল্লাহ আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি আমি বড় মায়া করে সৃষ্টি করেছি ফিরে আয় রে বান্দা ফিরে আয় তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব জোরে বলে সুবহানাল্লাহ আজ আপনাদের সমাজে কথা আমাদের সমাজে কথা হলে কি নামাজ জানি না কি বলিয়া গুনাহ ক্ষমা চাইতে হয় জানি না যখন ভাইরে বিপদে যখন পড়ে যাবে ঠিক তখন শিখে নিবা মুসা আলাইহিস সালামের জামানায় ওয়ানা বৃষ্টি রোদ তো হয় না আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে বান্দা আমার চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না তোর বিবি আমার চাইতে বেশি ভালোবাসে না তোর সন্তান আমার চাইতে বেশি ভালোবাসে না আমরা অনেকেই মনে করি আমার বিবি আমার মা আমার বাবা আমাদেরকে বেশি ভালোবাসে না বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ওরে আমার বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমার চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি জোরে বলে সুবহানাল্লাহ মেম্বার 1000 টাকা দিয়ে মেম্বার মানুষ 1000 টাকা না গো সুবহানাল্লাহ তিনামুলের নিন মাত্র
তো যাই হোক বাবাজি শাহানাত মেম্বার সাহেব যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য আর কিছু দিয়ার একটু চেষ্টা করেন বাপ শোনা আমি চাইছি না বাবা আপনারা দিবেন তাই নিচ্ছি বাবাজি আমার সোনা মালিকরা তাই শাহানাত দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ জাহেলের বেওয়া দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রিজিয়া বিবি দিয়েছে 500 টাকা আল্লাহর দানকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজকার তুমি বরকত দান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আমি তো কালেকশন শুরু তোমার মতন কত যুবক কবরে শুয়ে আছে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ওরে আমার বান্দা আমি আল্লাহ তোকে আমি সৃষ্টি করেছি বড় মায়া করে আমি আল্লাহ তোকে বড় মহব্বত করি রে বান্দা ওরে বান্দা আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি চন্দ্র সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি তোর আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি আমি আমার বলি না ওরে বান্দা তুই হলি আমার জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ও যুবক ভাইরা মনে মনে চিন্তা করছো কি বলে গুনাহ ক্ষমা চাইতে হয় তাও জানি না কিন্তু নজর করে দেখো ভাই মূসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি বৃষ্টি হয় না তো বৃষ্টি না হওয়ার কারণে ইনদিমিন টাইমে বাবা ফাঁকা মাঠে দুই রাকাত নামাজ হবে তো নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে পানির জন্য পানি চাইবে তো মূসা আলাইহিস সালামের ইমামতিতে জামাত হয়েছে মূসা আলাইহিস সালাম হাত উঠায় আছে আল্লাহকে বলে আল্লাহ তুমি বৃষ্টি দাও পানি দাও আল্লাহ যত যত দোয়া করে বাবা তত আপনার রৌদ্রের তাপ বেড়ে যায় তত রৌদ্রের তাপ বাড়ে মূসা নবী বলে আল্লাহ গো কি ব্যাপার আমি মূসার দোয়াও তোমার কাছে কবুল হচ্ছে না আল্লাহ ডাক দেয়া বলে মূসা রে ওই জামাতে এমন একজন মানুষ বসে আছে সে যতক্ষণ পর্যন্ত ওই জামাতে থাকবে আমি আল্লাহ তুমি মূসার দোয়া কবুল করব না আল্লাহ বলে মূসা ওই জামাতে এমন একটা মানুষ বসে আছে ও যতক্ষণ পর্যন্ত ওই জামাতের ভিতরে থাকবে আমি দোয়া কবুল করব না মূসা নবীর হাতে সব সময় একটা লাঠি থাকত লাঠির একটা পাক মেরে বলছে কে এমন ব্যক্তি আছিস ওঠ 40 বছর যাবত তুই আজ গুনাহ করতে আছিস তুই জেনাতে লিপ্ত হয়ে আছিস বাবাজি যারা এই দোষে দোষী না তাদের তো কোনো টেনশন নাই আর যেই ব্যক্তি এই দোষে দোষী তার কিন্তু আর এখন যদি বলি যে আপনাদের মধ্যে যে ব্যক্তি জেনা করেছেন বেগানা নারীর সাথে পর মহিলার সাথে মিলামিশা করেছেন এই সমাজে যদি বলি যে আপনি উঠেন উঠতে পারবে ভাই উঠতে পারবে উঠতে পারবে না কিন্তু বাবা যে মূসা নবীর সময় জামানায় এই ব্যক্তি তখন দেখছে আমি তো সেই দোষী আমি তো সেই দোষী তখন বাবাজি মাথাটা একটু ছোট্ট করে ঢেকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করেছে আল্লাহ গো জীবনে কোনোদিন আর এই গুনাহ করব না আল্লাহ তুমি এই সমাজের বুকে আমাকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ তুমি আমার সম্মান হানি করিও না চোখের পানিতে দাড়ি ভিজে আপনার বুক ভিজে যাচ্ছে আমার আল্লাহ বলে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি তোকে তোর প্রতি বড় মায়া বাবাজি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ওই জামাতে বসে থাকা অবস্থাতেই তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ মুসুসুল ধরা আপনার পানি শুরু হয়ে গেছে মূসা নবী বলে আল্লাহ কেউ তো জামাত থেকে উঠলো না এর ভিতরই বা পানি ব্যাপার কি বলে মূসা আমি যা জানি তুমি তা জানো না আমি যা জানি তুমি তা জানো না যার কারণে আমি পানি বন্ধ করে দিয়েছিলাম আর তার কারণে আমার পানি বর্ষায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ মূসা নবীর উম্মত আর আমরা হইলাম ভাই শেষ নবীর উম্মত সমস্ত নবীদেরও নবী হলো আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ
এই নবীর উম্মত যদি মাঠে ঘাটে দোকানে বাগানে বাজারে যেখানে ইচ্ছা রাতে দিনে যে যেখানে বাবা অন্যায় করুক না কেন অন্যায় করার পরে মানুষ মতই ভুল হবে বাপ তুমি ভুল হওয়ার পরে যদি মনে মনে চিন্তা করে যে এটা তোমার বড় অন্যায় হয়ে গেল এটা তোমার বড় অপরাধ হয়ে গেল তওবা করে যদি ওই জায়গাটি দিলখানা নরম করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহ এই শেষ নবীর উম্মতকে সাথে সাথে তার জীবনের গুনাহকে মাফ করে দেয় যদি বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ের আমার আজ আমরা তওবা করতে পারি না সুবহানাল্লাহ বললে মূল্য দিয়ে আবার হয় না এখনি ভোট দিন কইতে বলি খুব পারবে না তখন আপনাদের বোলা লাগবে না রাস্তার গাড়ি বাড়ি কিছু সাইড দিবেন না আর সুবহানাল্লাহ বললে মুখে যেন ফেবিকুইক আটা মেরেছে ভাই মুসলমান ভাই রে সুবহানাল্লাহ বললে আপনার উপকার আলহামদুলিল্লাহ বললে আপনার উপকার এ মুসলমান জাগা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার উপকার আপনার আমল নামায় সওয়াব দান করা হবে ভাই তুমি মনে করছো আমরা যখন একটা গোপন কথা বলি আমরা যখন একটা গোপন কোন কথা বলি তে এমন সময়তে এই গোপন কথা বলার টাইমে আমরা কি করি একজন অপরজনকে বলি ভাই জোরে কথা বলিস না দেওয়ালেরও কান আছে এই কথা বলি না ভাই দেওয়ালেরও কান আছে কিন্তু আপনার আমার কান ধরে দুজন ফারিস্তা বসে আছে এটা তো কেউ বলেন না ভাই সব আপনার রেকর্ডিং হচ্ছে সব আপনাকে কিয়ামতের দিন দেখানো হবে ফামাই ইয়ামাল মিসকাল জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা আপনি যদি অনু পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন সেটা কিয়ামতের দিন দেখানো হবে আর অনু পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও কাল কিয়ামতের মাঠে দেখানো হবে হে মুসলমান দরদি যুবক ভাইরা আজকে দুনিয়াটাকে তুমি আপন করে নিয়েছো দুনিয়াটাকে তুমি সব মনে করে নিয়েছো আজকে মসজিদে আজকে মুসল্লি নাই কিন্তু হাজারো মুসলমান তোমরা রাস্তায় ঘোরাঘুরি করো চায়ের দোকানে বসে আড্ডা মারো নামাজের টাইমে নামাজে যাও না ও ভাই যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই তোমাদের হাতে পায়ে হাত দিয়ে বলি যে ভাই তুমি দাড়িতে খুর মারিও না তারপরও তুমি দাড়ি রাখতে রাজি না আর আমরা ভাই রে গলায় ছুরি আসবে তারপর দাড়িতে খুর মারবো না তারপরও টুপি ফালাইয়া দেব না ওরে মুসলমান যুবক কারণ কি কারণ হলো একটাই তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে আপনি কোনোদিনও মুমিন হতে পারবেন না ভাই যুবক তাই বলি আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনাদের পা দোকানে আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আল্লাহর সাথে নাফরমানি করিয়েন না ভাই আপনার আল্লাহ একটা আদালতে বিবেকের আদালত দিয়েছে এই বিবেক দিয়ে আপনি একবার অন্তর দিয়ে চিন্তা করে দেখেন গুনহার কারণে আমাদের হাত না পাক গুনহার কারণে আমাদের জিহ্বা না পাক গুনহার কারণে আমাদের কান না পাক গুনহার কারণে আমাদের চোখ না পাক এই চোখ দিয়ে বাবা কত বেগানা নারীকে আমরা কোন নজরে দেখি না দেখি না ভাই কথা বলেন দেখি না দেখি না বাবাজি আমার সোনা মানিকরা এই চোখগুলাকে ভালো কাজে ব্যবহার কটা করেছেন আর খারাপ কাজে কটা ব্যবহার করেছেন একটু নজর করে দেখেন বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো তাই গুনহার কারণে আমাদের কান্না পাক গুনহার কারণে আমাদের জিহ্বা না পাক গুনহার কারণে আমাদের হাত না পাক এরপর আমার আল্লাহ রাগ করে আপনার বাতাস বন্ধ করে দেই না রাগ করে আমার আল্লাহ পানি বন্ধ করে দেই না রাগ করে আপনার রুজি বন্ধ করে দেই না আমার আল্লাহ বলে বান্দা রে ওরে বান্দা তুই এত নাফরমানি করেছিস রে বান্দা এরপর আমি আল্লাহ রাগ করে তোকে আমার দুনিয়া থেকে বাইরে ফালাইয়া দেই না আমি আল্লাহ তোকে বেইজ্জত করিয়ে না আমি আল্লাহ হিন্দুদেরকেও খাবার দিই আমি আল্লাহ মুসলমানদেরকেও খাবার দি ওরে বান্দা আমি তোর আল্লাহ তুই আমার গোলাম হয়ে যা আমি আল্লাহ সারা দুনিয়াটা তোর গোলাম বানায়া দিব জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার যুবক ভাইরা এই দুনিয়াটাই সবকিছু না ভাই ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও নবীজির সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও এরে যুবক ভাই মাস্তানি করলি যে তোমাকে মানুষ ভালোবাসে তা না কিন্তু তোমার নম্রতা তোমার ভদ্রতাই তোমাকে হয়তো মাস্তানকে দেখে মানুষ ভালোবাসতে ভয় করতে পারে কিন্তু ভালোবাসে না কথা ঠিক না ভাই
মাস্তান কে দেখে মানুষ ভয় করতে কাপারে কিন্তু ভালোবাসে না কিন্তু একটা সৎ মানুষকে একটা আল্লাহওয়ালা মানুষকে একটা আল্লাহর ওলিকে সে বাবাজি হাজারো মানুষ তার বাবাজি কদম চুমার জন্য ছুটে যায় কথা ঠিক না ঠিক বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা তাই বাবাজি যার যত টাকা আছে তার তত দুশমন আছে আর যার যত আল্লাহ আল্লাহ ইলম দিয়েছে যার ভিতরে যত তাকে আল্লাহ মানুষের মহব্বত তত বাড়িয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই যুবক ভাইয়ের আমার সোনা মানিকের আমার আব্বা জানের আগে আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাপ বেশি বেশি তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আপনার আল্লাহ আপনাকে ক্ষমা না করে থাকতে পারবে না কারণ আপনার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আজ আপনি বলছেন যে আমি নামাজ পড়তে যাব কাজ নিয়ে সময় পাই না ভাই তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম ইন দি মিন টাইমে আমরা মায়ের গর্ভে জীবিত ছিলাম মুর্দা ছিলাম না আমাদের মায়ের পেটে আমরা জীবিত ছিলাম মুর্দা ছিলাম না তাহলে বাবাজি এই পেটে আমাদের খাবার কে দিয়েছে কোন নরেন্দ্র মোদি না মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছে মুসলমান দরদি আমার যুবক ভাইরা গো আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কি সুইনার মুমিন আপনি আমি যখন আপনার আমার মায়ের গর্ভে যখন আসলাম আপনার আমার মা গোয়ের মায়ের গর্ভে আসার পর আপনিও জানেন আমিও জানি বাপ আমরা যারা বিবাহিত পুরুষ আমরা সবাই জানি আপনার আমার মা আপনার আমার বিবির গো মাসে মাসে একটা নাপাক রক্ত আসে অটোমেটিক যখন বাবা সন্তান মায়ের পেটে চলে আসে অটোমেটিক বাবা ওই মা জননী পেটের যেই নাপাক রক্তটা আসতো ওই নাপাক রক্তটা অটোমেটিক বন্ধ হয়ে যায় নাপাক রক্তটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কোন সার্জনের দরকার হয় না কোন ডাক্তারের প্রয়োজন হয় না কোথায় গেল যেই রক্তটা অহরহ মাসের পর মাস তারিখ অনুযায়ী আসছিল কি ব্যাপার কি হলো আমার আল্লাহ পাক তার বান্দাকে দুনিয়াতে পাঠাবে আপনাকে দুনিয়াতে পাঠাবে আপনি মায়ের গর্ভে কি খাবেন আর কিসের দ্বারা আপনি মায়ের গর্ভে আপনি সতেজ হবেন এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি তার ওই নাপাক মায়ের নাপাক রক্তটাকে আল্লাহ পাক তার ফারিস্তা দিয়ে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা বাচ্চার শরীরে পুশ করে আমার আল্লাহ তার বান্দাকে মায়ের গর্ভে হেফাজত করে জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা খালা আজ দুনিয়াটাই সব কিছু মনে করে নিয়েছো মা আজ একটু ফিরে এসো আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে